বলছিলাম যে ট্রিকটা কি, তাহলে কোন ট্রিক অবলম্বন করে তোমরা আসলে এখান থেকে পার পেতে পারো বা আসলে সুযোগ পেতে পারো ভালো নাম্বার পাওয়ার বিষয়ে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2021 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা আছো, তোমরা যারা অ্যাসাইনমেন্ট করছো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটি তোমরা অলরেডি টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে অ্যাসাইনমেন্ট আসলে বিভিন্ন জায়গা থেকে কপি করা হলে বা বিভিন্ন জায়গার সহযোগিতা নিয়ে লেখা হলে সেটিকে আসলে বাতিল হয়ে যাবে কিনা, আর বাতিল হলেও সেটা কেমন বাতিল হবে বা কতটুকু তোমার নাম্বার দেওয়া হবে বা আসলে এটা সুযোগ আছে কিনা বা এটা আসলে কোনোভাবে কি ট্রিক মেনটেন করে করলে সুযোগ সুবিধা নেওয়া যাবে কিনা, সেই বিষয়গুলোই ক্লিয়ার করে উপস্থাপন করব। কারণ বিষয়টা হচ্ছে তোমরা তো অনেক জায়গা থেকে অনেক বিষয় শুনেছো, তো এখন একটা ইয়ের মধ্যে পড়ে গেছো, কনফিউজিং অবস্থার মধ্যে পড়ে গেছো, তো সেটাই আমি ক্লিয়ার করব যে আসলে তোমাদের অ্যাসাইনমেন্ট প্রথম যে বিষয়টি আমি উপস্থাপন করবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টকে আসলেই বাতিল হবে কিনা তোমরা যদি বিভিন্ন জায়গা থেকে কপি করে লিখো বা রেফারেন্স ইউজ করে লিখো, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে বাতিল করা হলেও কতটুকু নাম্বার তোমরা পাবে বা নাম্বার কি একদমই পাবে না, সেরকম একটি বিষয় আছে। আরেকটি বিষয় হচ্ছে যে কিভাবে তোমরা আসলে কি ট্রিক মেনটেন করে লিখলে মোটামুটি একটা ভালো নাম্বার তোমরা পাবা, এই বিষয়গুলোই আমি আজকে উপস্থাপন করব। তো প্রথমে যে বিষয়টা বলবো যে তোমাদের আসলে কপি করা যাবে কিনা বা এরকম অনুমতি আছে কিনা, তোমরা যদি অ্যাসাইনমেন্টের যে নির্দেশনাটা দিয়েছিল প্রথমে সেটা যদি পড়ে দেখো তাহলে ওখানে যে বিষয়টা উল্লেখ আছে দুইটি জায়গায় দুইভাবে বলা হয়েছে। একটি জায়গায় বলা হয়েছে যে তোমরা যদি অ্যাসাইনমেন্ট মানে বই থেকে বা হুবহু মানে টেক্সট বুক থেকে বা বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট অনলাইন তারপরে হচ্ছে যে ইউটিউব থেকে এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে কপি করে লিখো নিজের স্বকীয়তা বজায় না রেখে, যদি তুমি নিজের অনুধাবন ক্ষমতাকে কাজে না লাগিয়ে যদি অন্য জায়গা থেকে সাহায্য নিয়ে লিখো, তাহলে তোমার সেই অ্যাসাইনমেন্টের চাইতে যারা অনুধাবন ক্ষমতা কাজে লাগিয়ে নিজের মতো করে লিখবে তাদেরটা অগ্রাধিকার বেশি দেওয়া হবে। মানে এখানে কিন্তু বলা হয়নি যে যারা বিভিন্ন জায়গা থেকে কপি করে লিখবে বা বিভিন্ন সহযোগিতা নিয়ে লিখবে তাদেরটা আসলে বাদ দেওয়া হবে বা বাতিল করা হবে, বলা হয়েছে তাদেরটা অগ্রাধিকার কম দেওয়া হবে। এটা একটা বিষয়, এটা মোটামুটি তোমাদের জন্য প্রেফারেবল। কিন্তু বিষয়টা হচ্ছে যে আরেকটি জায়গায় যে নির্দেশনাটা দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলা আছে যে কেউ যদি ইন্টারনেট অনলাইন বা ইউটিউব বা এরকম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো জায়গা থেকে হুবহু কপি করে লিখে বা নকল করে লিখে তাহলে কিন্তু তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা বলেছে যে যদি এরকম অনৈতিক কাজের প্রমাণ পাওয়া যায় তাহলে এটা কিন্তু তোমাদের ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা বলেছে আলাদা করে যে দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক যদি প্রমাণিত হয় তাহলে শিক্ষার্থী এবং প্রথম মূল্যায়নকারী শিক্ষক যিনি আছে এই দুইজনেরই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এবং অ্যাসাইনমেন্ট কিন্তু বাতিল হয়ে যাবে, এটা বলা হয়েছে। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি এই বিষয়টি শিওর যে তোমরা আসলে অ্যাসাইনমেন্ট কপি করে বা অন্য জায়গা থেকে সংগ্রহ করে লিখলে আসলে সেটা তেমন ইফেক্টিভ মানে হবে না বা সেরকম তোমার এটা আউটকাম নিয়ে আসবে না তোমার জন্য, অর্থাৎ এত কষ্ট করে অ্যাসাইনমেন্ট লেখার ফলে যদি এরকম করতে হয় এরকম রেজাল্ট বয়ে আনে তোমার তাহলে কিন্তু খুবই খারাপ হবে বিষয়টা যদি বাতিলই করে দেয় আলটিমেটলি। তো তোমাদেরকে যে বিষয়টা বলছিলাম যে ট্রিকটা কি, তাহলে কোন ট্রিক অবলম্বন করে তোমরা আসলে এখান থেকে পার পেতে পারো বা আসলে সুযোগ পেতে পারো ভালো নাম্বার পাওয়ার বিষয়টা হচ্ছে যে ধরো যে ম্যাথ রিলেটেড যে বিষয়গুলো থাকে বা ম্যাথ যেগুলোতে আছে, যেমন তোমাদের যারা সায়েন্সে আছো তাদের হায়ার ম্যাথ আছে বা ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে, এগুলোকে কিন্তু ম্যাথ থাকে অনেক প্রশ্নে, আবার যারা ব্যবসা শিক্ষা বিভাগে আছে তাদের অ্যাকাউন্টিং আছে, যে এরকম ম্যাথ রিলেটেড যে সকল সাবজেক্ট আছে এখানে কিন্তু অ্যান্সারগুলো সেরকম আলাদা হবে না, একই রকম হবে। এখানে একটা সুযোগ আছে তোমাদের কপি করা থাকলেও বা একই ধরনের দেখা গেলেও সমস্যা নেই, কিন্তু এছাড়া বাকি সাবজেক্টে বেশিরভাগ সাবজেক্টে কিন্তু ম্যাথ নেই বা আলাদা লেখা লিখতে হবে তোমাদের বা ব্যাখ্যা করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার হুবহু কপি করলে আসলে ঝামেলাই হবে, যেহেতু বললাম যে দ্বিতীয় মূল্যায়নকারী থাকবে তোমাদের, মানে প্রথম মূল্যায়নকারী কর্তৃক মূল্যায়ন হওয়ার পরে দ্বিতীয় মূল্যায়নকারীর কাছে যখন ওটা আবার প্রমাণিত হবে যে এই খাতাটা আসলে নকল করেছে বা বিভিন্ন জায়গা থেকে কপি করে লিখেছে, এটা যদি প্রমাণ পাওয়া যায় তাহলে এটা কিন্তু বলা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এরকম বলা আছে যে প্রথম মূল্যায়নকারীকেও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এবং শিক্ষার্থীকে তো হতে হবেই, প্রথম মূল্যায়নকারীকেও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু প্রথম মূল্যায়নকারীর একটা ঝুঁকি আছে, সে এসে কিন্তু মানে মূল্যায়নকারী শিক্ষক যিনি আছেন প্রথম মূল্যায়নকারী তিনি কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছেন যে যদি পরে প্রমাণ হয় তাহলে কিন্তু তার একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু প্রথমেই কিন্তু ভালোভাবে খাতাটা দেখবে যে আসলে প্রত্যেকটা খাতা হুবহু সেম আছে কিনা, মানে ওরকম তো কোনো কিছু স্ট্যান্ডার্ড দেখে তিনি খাতা দেখবেন না, তিনি তার মতো করে অ্যান্সার দেখবেন, কিন্তু তার কাছে যেই 50টা খাতা বা যে 100টা খাতা তিনি দেখবেন, যদি
পরপর চার পাঁচটা খাতার মতোই তোমার খাতাটা মনে হয় বা তোমার অ্যান্সারটা মনে হয় তাহলে কিন্তু একটু ঝামেলা হবে, এটা তোমার বুঝতে হবে। তবে আরেকটি জায়গায় কিন্তু তোমাদের এসএসসির ভূগোল অ্যাসাইনমেন্টের একটি জায়গায় বলা ছিল যে চাইলে শিক্ষার্থীরা অনলাইন বা ইন্টারনেট বা বিভিন্ন পাঠ্যপুস্তক ঘেটে বা এটা সহায়তা নিতে পারে। এটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই লেখাটা, যে এখানে বলা ছিল এরকম। তার মানে বিষয়টি তারা জানে যে আসলে যারা অ্যাসাইনমেন্টের এরকম কর্তৃপক্ষ আছে বা যারা সিদ্ধান্ত নিয়েছে এভাবে মূল্যায়ন করার, তারা কিন্তু সাক্ষাৎকারে বলেছে যে তারা জানে যে আসলে অনেকেই এটা করতে পারে বা কপি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটার মাত্রাটা 10-12% হিসেবে ধরা হয়েছে। যদি এর চাইতে অনেক বেশি হয়ে যায় কপি করার বিষয়টা বা নকল করার বিষয়টা, তাহলে কিন্তু তারা এটা থেকে খুবই কম নাম্বার নিবে, বা মানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের যে এসএসসি বা এইচএসসি রেজাল্ট তৈরি করার কথা সেটা কিন্তু খুবই কম নাম্বার নিয়ে করা হবে। মানে এমন না যে এখান থেকে তোমার 50% নেওয়া হবে, তোমার স্বাভাবিকভাবে মানে যদি পরীক্ষা নেওয়া না যায় সেক্ষেত্রে, মানে তোমাদের সামনে যদি নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা নেওয়া না যায় সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের এইচএসসি রেজাল্ট তৈরি করা হবে, সাথে তোমাদের এখান থেকে 10-15% অ্যাসাইনমেন্টের মূল্যায়ন থেকে তোমাদের নাম্বার নিতে পারে। সেটা খুবই কম, 10-15%। তার মানে এখান থেকে কিন্তু আহামরি টাইপের তোমার নাম্বার নিয়ে অ্যাড করা হবে না। তবে যেহেতু কিছু হলেও নেওয়া হবে, সেক্ষেত্রে তোমার অ্যাসাইনমেন্টকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং যে বিষয়টি বললাম যে সব কিছু নির্দেশনা অনুসারে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে অ্যাসাইনমেন্ট তুমি আসলে সেরকমভাবে কপি করার অনুমতি ডিরেক্ট বলো ইনডিরেক্ট বলো কোনোভাবেই নেই। তবে তুমি যেটা করতে পারো বা যে বুদ্ধিটা খাটাতে পারো, যেখান থেকে অ্যাসাইনমেন্ট নাও বা যেই চ্যানেল থেকেই নাও, সেরকম যেন না হয়, মানে ওই যেখান থেকে অ্যান্সারটা দেখছো সেরকমভাবেই যেন তোমার অ্যাসাইনমেন্টটা না হয় সেটা খেয়াল রাখতে হবে। মানে মেইন টার্গেট থাকতে হবে এটা, মানে একটু যেন আলাদা হয় বা অ্যাসাইনমেন্টের উত্তর সিস্টেমটা যেন আলাদা, এটা বোঝা যাবে। পয়েন্টগুলো তুমি আলাদা লিখবা, ব্যাখ্যাটা আলাদা লিখবা, প্রথমে শুরুটা করবে একটু অন্যভাবে, এরকম কিছু ট্রিক আছে যেভাবে তুমি চাইলে আলাদা করে লিখতে পারো। তার মানে আমরা যে সিদ্ধান্ত উপনীত হলাম সেটি হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আসলে সেভাবে কপি করার কোনো নিয়ম নেই বা তুমি কপি করতেও পারবে না। তুমি কপি করলে সেটাকে একটু আলাদা করে লিখতে হবে, নিজের সক্রিয়তা থাকতে হবে, নিজের অনুধাবন ক্ষমতা বা ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে তোমার নিজের মতো করে লিখতে হবে। কোনোভাবে হুবহু মিল পাওয়া যাবে না বা মিল দেখা যাবে না। তো সেজন্যই বলছি যে আমাদের মতো এরকম কয়েকটা চ্যানেল আছে যারা আসলে তোমাদের হুবহু অ্যান্সার না দিয়ে টুকটাক অ্যান্সার দিয়ে থাকে বা সামারি করে অ্যান্সার দেয়। সেই চ্যানেলগুলো অনুসরণ করে সেভাবে অ্যান্সার করো, তাহলে তোমাদের জন্য ভালো হবে এবং আশা করি তোমরা খুবই ভালো করতে পারবে। তো আজ এই পর্যন্ত, এবং আমরা যেহেতু মোটামুটি সময় দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমাদের নিজেদের লাভের জন্য, সেক্ষেত্রে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তোমার অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তা না হলে কিন্তু ধরো তুমি ভিডিওটা দেখলা পরে কিন্তু এই ভিডিওটা মানে এই চ্যানেলের ভিডিওটা তোমার সামনে এমনিতেই যাবে না, তোমার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে বলবো যে যাদের দরকার আছে তারা সাবস্ক্রাইব করে রাখো।